সস্তায় মাল বস্তায় কিনতে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা সরকার ব্লগস। অ্যান্ড আজকের ব্লগটাকে এখান থেকে শুরু করছি। এখন বাজে 10:30 না 11:15, আর আমি বসলাম এডিট নিয়ে, আর এঞ্জেল ওখানে শুয়ে আছে। এতক্ষণ আদর করছিলাম, এই জাস্ট স্নান করে এলাম। কালকে আমি তো সারা রাত জেগেছি, 6টায় ঘুমিয়েছি। হালকা একটু টায়ার্ড তো আছি, বাট ঠিক আছে, তাও ম্যানেজ হয়ে যাচ্ছে, কারণ একটু ঘুমিয়ে নিয়েছি কিছুক্ষণ। এখন আর ঘুমানো হবে না, কারণ আমরা যাবো আজকে উত্তরপাড়ায় পিসির বাড়ি। ওখানে কিছুক্ষণ কিছু জিনিসপত্র দেওয়ার আছে, মানে পুজোর গিফট দেওয়ার আছে, তার কেনাকাটিরও আছে। ওখান থেকে একটু বিশাল মার্ট যাওয়ার প্ল্যান আছে, অনেক কিছু প্ল্যানিং আছে। তো চলো ব্লগটাকে শুরু করা যাক, দেখা যাক কি করি কি না করি। আর ব্লগে সব কিছু থাকছে, স্টে টিউন, হোপলি তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। সো স্টে টিউন। সকাল সকাল এসেই আগে এনাকে দেখলাম, আর মুডটা ফ্রেশ হয়ে গেল একেবারে। আমি স্নান করে এলাম, বাজে এখন অলমোস্ট ওই 11টা বাজতে যায়, আর আমরা কিছুক্ষণ পর বেরোবো। তো আমি এখন এডিট নিয়ে বসেছি এখানে। পুজোর আগে গাড়িটা সার্ভিস করলাম, 1000 টাকা গেল, এখন আবার 900 টাকা খরচার পর খরচা। এই একটা মানুষ আমার পুরো লাইফটা চেঞ্জ, মানে ঠিক, মানে কি বলবো, শেষ করে দিল। কি রে, এখানে টিপটা এরকম ঘষে তুলেছি, বাজার অ্যাঙ্গেল এটা ছিঁড়ে গেছে তো। হ্যাঁ, বাজার অ্যাঙ্গেল কপালের এটা ছিঁড়ে গেছে, চলো লাগানোর পর দেখা যাবে। সো আমি রেডি হয়ে নিয়েছি, অ্যান্ড এখন আমরা বেরোচ্ছি পিসির বাড়ি যাওয়ার জন্য। আর ও রেডি, আমার ব্লগও পোস্ট হয়ে গেছে, তো সব কাজই ডান। এঞ্জেল আমরা চলে আসবো, ঠিক আছে, বসো তুমি। স্নান টান করে বসলেন। সুমিত দাদুর বিয়ে বলে আমরা যাচ্ছি, আমি কোথায় দক্ষিণেশ্বরে পুজো দিতে, দে কাট দে, এইটাই হয়ে যাবে কনফার্ম। ওটাও এসে দেখা মেট্রোতে, মানুষের রক্ত টানতে যাচ্ছে, রক্ত কি মহিলার কাজটা এইটা উপরের টাই দে, দক্ষিণেশ্বর মনে হচ্ছে শিয়ালদা স্টেশন, দেখো কি ভীষণ আজকে মনে হচ্ছে শিয়ালদা। ভিড় কেন আজকে, তো দাদুর জন্মদিন। বাইকে এর থেকে বেশি টাইম লাগতো, লাগুক বাইকে।
চলে এসছি আর এনে বসে সেই বসে বসে যে খবর দেখতে কি হয়েছে আমরা একটু বেরোচ্ছি এখন যাচ্ছি বিশাল মাঠ পিসি আর যাচ্ছে না পিসির শরীরটা তো ভালোও নেই তাই জন্য অত হাঁটাহাঁটি করবে না বলে পিসি আর যাচ্ছে না আমি আর আদিত যাচ্ছি বিশাল মাঠ বিশাল মাঠটা এখান থেকে একদম কাছে আর অনেক ভালো অনেক কিছু পাওয়া যায় ওখানে তো আমি এখানে আসলে মেনলি ওখান থেকেই শপিং করার চেষ্টা করি আর খালি খালি পাবো খুব খুলি জানি না এখন কতটা খালি পাবো এখানে একটু খালি পাবো কম্পেয়ার টু গড়িয়াহাট বা অন্য জায়গা তো যাই আমরা বেরোলাম আমরা মানে মতন কাজগুলো করবে ওর চোখ ঘুমাচ্ছি দেখ বসে বসে অটো আসছে না টোটো আসবে ভিড় প্রচুর একই মাল একই জিনিস জিনিস কিন্তু একই পাবো কিন্তু এটাকে ফাঁকায় পাবো বিশাল সস্তায় মাল বস্তায় কিনতে এই দিক দিয়ে এন্ট্রেন্স সস্তা মাল বস্তায় কিনতে টালিগঞ্জ থেকে বিশাল মাঠে সস্তার মাল বস্তায় বিশাল চললাম ছেলেদের সেকশনে কারণ মেয়েদের সেকশনটা নিচেই আছে সেটা আমাদের লাগবে ছেলেদের জিনিসপত্র আগে দেখা এটা পড়বি তুই পুজোতে এটা অনেক ভালো ভালো গেঞ্জি পাওয়া যায় সিটি স্টাইলের থেকে এখানে অনেক বেটার সিটি স্টাইলের থেকে তো বেটার তুই বল অনেক তুই দেখ তো ফুল স্লিভস চাই কতদিন ধরে চাইছিস 129 আগে একবার যেহেতু ঘুরে গেছে এখান থেকে জানেছি টি শার্টের সেকশন কোথায় ফটফট ফটফট করে টি শার্টের সেকশনে চলে এলো আমি খুঁজে পাই না ভালো ভালো টি শার্ট বল 99 100 টাকা আগে বড় 100 টাকা বাইকটি সুন্দর তো কঙ্কাল না না আঙ্কেল 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 লাগছে এই জার্সি খুঁজে বের করছে কালারটাও খুব সুন্দর রে ট্রেনে বেস্ট কালার আর তোরই তোরই সেম নিয়ে এই যে আগের বারে নিয়ে গেছিল এখান থেকে আর এখানে এটা পরা ছাড়ে না কিন্তু এত ভালো লাগে 109 টাকা এই জিনিসই নিয়েছি একটা বাস্কেট নে না 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 এটা নিবি না এরম টাইপের নে না
জন্য সুন্দর চয়েস করেছে কত দাম কালারটা ভালো লাগছে অ্যাকচুয়ালি পরার পরে পরার পরে খারাপ লাগছে না পরার পরে খারাপ লাগছে টাকা যে খুঁজে চারটে পাঁচটা আমরা গেঞ্জি এখনো অব্দি চয়েস করেছি বাস্কেট খুঁজে পাচ্ছি না দশটা ড্রেস কিনেছিস এখনো ড্রেস তোদের জিনিসের দাম বেশি বলে লাভ নেই কোনো মানে হয় এটা এটা তো ১৬০০ হয় মানে কোনো ৯৯ নাকি এটার দাম লাইন দিতে হবে কিন্তু হ্যাঁ আমি কিন্তু বললাম আর কিছু বলার নেই আর বল কত টাকা কিনলি চারটে গেঞ্জি ৪৪০ টাকা এবার প্যান্টালুনস আর কিছু দেখতে শার্ট বা কিছু একটা দেখবো চলো বেরিয়ে গেলাম পিসি বাড়ি থেকে অ্যান্ড এখান দিয়ে যাবো প্রথম জুডিও তারপরে বাড়ি যাবো ব্রিজে এখন চারিদিকে খালি বসে আছে নামাজ ৬:৩০ বাজে গেলাম পার্ক স্ট্রিট অ্যান্ড এখন যাচ্ছি জুডিও তাও খালি খালি আছে জানি না কেন তাই তো দেখছি তাই জুডিওতে কতটা ভিড় হবে কত নম্বর গেট দিয়ে আমরা বেরোলাম বাজার কলকাতার গেট দিয়ে বেরোলাম কথা সব শিখি খালি এটা জিন্স স্লিম মম তো একটা জিন্স নিলাম আর একটা লিপস্টিক নিলাম বিশাল লাইন ডান এবার বেরোচ্ছে এদিক দিয়ে মানে এখানে শপিং ডান অলরাইট গাইস তো বাড়ি চলে এসেছি বাজছে এখন ৯:৩০ আর আমি বাড়ি এসে ডেড টায়ার্ড হয়ে পড়েছি একটা স্লাইসের বোতল নিয়েছিলাম ওটাই খাচ্ছি একটু চিপস দিয়ে অ্যান্ড দ্যাটস ইট একটু হেঞ্জেলের সাথে টাইম স্পেন্ড করলাম একটু রেস্ট নিচ্ছি কারণ কালকে থেকে প্রচণ্ড টায়ারিং ডে চলছে আজকে একটু রেস্টের দরকার সো এখন একটু রেস্ট নিয়ে নিই আমার রাত্রের ডিনার
জাস্ট খেতে বসলাম, এখন বাজে 11:30, জাস্ট ঘুম থেকে উঠে খেতে বসলাম, একজন আমার সাথে বসেছে। রাইট গাইস, তো আজকে শুয়ে ব্লগটা এন্ড করছি, এন্ড এই ব্লগটাকে এত দূর অব্দি রাখছি কারণ শরীরে একদম আর জোর নেই, আর টায়ার্ড লাগছে প্রচণ্ড বেশি। এই জাস্ট ডিনার করে উঠে একটু শুলাম, এখন বাজে 12:30। সো ব্লগটাকে এন্ড করে দিচ্ছি এখানে। যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড বাই।